জানি রে হেমাক্ষী, সেই ছোটবেলা থেকেই তুই আমাকে একেবারেই পছন্দ করিস না। ঠিকই করিস, আমি যে একেবারেই ভরসার যোগ্য নই। আর তুই তো তোর ভাইয়ের মতো বোকাও নস, তাই আজও তোকে বোঝানো গেল না। অনেক কাল আগেই আমি তোদের মেরে ফেলতাম, কিন্তু তোদের বাবা তোদের বাঁচানোর উপায় ঠিক বার করে ফেললো। কিন্তু আমার কপাল দেখ, আবার তোরা আমার হাতের মুঠোয়। আসলে কি জানিস, তোর ভাই আমার অনেক কাজে লাগবে, কিন্তু তুই তুই তো আমার কোনো কাজেই আসবি না। তাহলে এটাই ভালো নয় কি, যে তোকে একেবারে শেষই করে দি, তাতেই মঙ্গল। নয়তো পার পার আমার কাজে বাধা সৃষ্টি করবি তুই। না, নকল রানী কিছুতেই না। তোমাকে তোমাকে আমি আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে দেব না, কিছুতেই করতে দেব না। তোমার এই ভালো মানুষই দেখে যারা তোমাকে অন্ধবিশ্বাস করে, তাদের চোখের সামনে তোমার এই কদর্য চেহারা আমি প্রকাশ করব। আমি খোশ যুবরানী হেমাক্ষী। তার আগে আমার আসল চেহারাটা তো দেখ, চোখকে ফাঁকি দিয়ে পালিয়েছিস তুই। এবার আমার হাত থেকে নিস্তার নেই তোর হেমাক্ষী, তোকে আমি ঠিক খুঁজে বার করব। এই তো খোক্ষস চিহ্ন। এইবার আমি দেখব কোথায় লুকিয়ে থাকিস তুই। সরে যা, সরে যা বলছি, না হলে কিন্তু আমাদের আঘাতে মরতে হবে। মরতে আমি ভয় পাই না, কিন্তু আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না। মোহিনী, তুমি আমাদের আড়াল থেকে বেরোবে না, বেরোবে না মোহিনী। তোমরা আমাদেরকে প্রাণে মেরে ফেললেও আমরা এখান থেকে সরব না। আমার মেয়ে মোহিনীর গায়ে আমি একটা আঁচও আসতে দেব না। তবে রে দাঁড়া, কাল লাগেনি কি বলেছিল মনে নেই? ওদের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু ওরা তো ওই মেয়েটার কাছে যেতেই দিচ্ছে না। কাঞ্চন, কাঞ্চন, ঠিক আছে, ওরা তো বন্দি, নজরে রাখলেই হলো, মারার কোনো দরকার নেই। কোনো রকম চালাকি করে পার পাবে না কিন্তু।
কাল্লাগিনী এলে ওই মেয়েকে নিজের হাতেই হত্যা করবে। খেয়ে নাও, না খেয়ে মরলে আমাদের জবাবদিহি করতে হবে। কাঞ্চন খেয়ে নাও, কাঞ্চন। মোহিনী খেয়ে নাও। মোহিনী খাওয়ার উপর অভিমান করতে নেই মা, খেয়ে নাও খাবারটা। আমার সঙ্গে এত ভালো ব্যবহারের কারণ কি? কিছু চাই নাকি দুজনে? আমি জানি তুমি কি ভাবছো মোহিনী। আসলে কি জানো তো, সন্তান যতই অন্যায় করুক না কেন, বাবা মা সন্তানকে একই রকম স্নেহ করে। তাই কি? কিন্তু অপরাধ করলে তো রাজমাতা আমায় সবসময় শাস্তি দিয়ে এসেছে। আমার রোহিণীর কি অবস্থা কে জানে, কি খেয়েছে, কেমন আছে, কোথায় আছে মেয়েটা? এটা আপনি কি বললেন যুবরাজ? যোদ্ধা, আমি তোমার যোদ্ধা রাজকন্যা, আর চিরকাল তাই থাকব। তোমার মনে আছে রাজকন্যা, এটা সেই ত্রয়োদশ নাগের মণি। এই মণি আমাকে এই প্রাসাদে অনেক সাহায্য করেছে। আমার উপর যে কালনাগিনী আর কামিনী নজর রেখেছে তা আমাকে এই মণি জানিয়ে দিয়েছে। না, কিছুতেই না। অগ্নিকে প্রাসাদের বাইরে কিছুতেই যেতে দেওয়া যাবে না। ওকে আমার কথা মতো চলতে হবে, তবেই আমার কার্য সিদ্ধি হবে। বাইরে গেলেই যদি রোহিণীর সঙ্গে ওর দেখা হয়ে যায়, কিংবা হেমাক্ষীর যদি সামনাসামনি পড়ে যায়। অনেক কাল অপেক্ষা করেছি আমি, এবার আর কোনো রকম ভুল করলে চলবে না। অগ্নিকে নজরবন্দি করতে হবে, হবেই। আমার উপর নজর রেখেছো কালনাগিনী, কিন্তু তুমি এটা জানো না যে আমিও তোমার উপর নজর রাখছি। আমি জানি তুমি কোনো ভয়ানক উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে রেখেছো। তোমাকে বিশ্বাস করার কোনো কারণ নেই, থাকতেও পারে না। তার মানে শুধু কালনাগিনী নয়, আরো একজন নজর রেখে চলেছে আমার উপর।
পোস্টে কাজ করতো। এই মনি লাল রং ধারণ করে কামিনী আর কালনাগিনীর উপস্থিতি জানিয়েছে আমায়, তাই আমি সচেতন ছিলাম, কাউকে বুঝতে দিইনি যে আমি কালনাগিনীকে বিশ্বাস করি না। কিন্তু এই মনি তো এখন লাল রং ধারণ করেনি, এর মানে কি? এর মানে হচ্ছে যে এখন কালনাগিনী আর কামিনী এখন প্রাসাদে উপস্থিত নেই। রাজকন্যা, এটাই সুযোগ, চলো আমার সাথে, তোমাকে অনেক কিছু বলার আছে। কোথায়? এই মনির আরেকটা জাদু তোমাকে দেখানোর আছে।